জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই আমরা আলোচনা করব দু হাজার জুন মাসের রাশি ফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রায় অনেক বিষয় নিয়েই আমরা চর্চা করব এবং মূলত জুন মাসে কতটা ভালো আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আপনাকে রাখতে হবে একটু নয় অনেক বেশি সতর্কতা সমস্ত বিষয় নিয়ে অতীব শুভ কিছু ফলাফল নিয়ে অপেক্ষা করছে আর সেই দুটি ভাবের মধ্যে প্রথম ভাব হলো দশম ভাব এবং দ্বিতীয় যে ভাব সেটি হলো একাদশ ভাব আপনারা কমবেশি অনেকেই জানেন যে 10th হাউস বা দশম ভাব থেকে আমরা কর্মজীবনের বিচার করি শুধু কর্মজীবন নয় কর্মায়ু বিচার করা হয় দশম ভাব থেকে পরাশরীয় মতে দশম ভাব থেকেই কর্ম এবং আয়ু দুটোই বিচার করা হয় আবার পিতা পিতৃব্য ইত্যাদি ইত্যাদি বিষয়ও আমরা টেন্থ হাউস থেকে দেখে থাকি একজন মান সম্মান তার জীবনকালে কতটা পেতে পারে তার মান সম্মান আদতেও ব্যপ্ত হবে কিনা না এই ধরনের তথ্যাবলী আমরা কিন্তু টেন্থ হাউস থেকেই পাই এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি যেহেতু টেন্থ হাউজের লর্ড তার অষ্টমে অবস্থান সেখানে শনি মঙ্গল কম্বিনেশন তৈরি করা পরবর্তীকালে তার দশমে রাহু মঙ্গলের কম্বিনেশন তৈরি করা আপনাদের কর্মজীবনটাকে কিন্তু অনেকটাই ডিটোরিয়েট করেছে কোন ক্ষেত্রে চাকরি চলে গেছে কোন ক্ষেত্রে ব্যবসার পরিস্থিতিটা একেবারেই ডাউনওয়ার্ডস হয়েছে তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা পূর্ণাঙ্গ পাই আর না পাই প্রতিপত্তির জায়গা পূর্ণাঙ্গ আসুক আর না আসুক তবে এখানে কিন্তু নিশ্চিতভাবেই আপনাদের কর্মজীবন আবার ফর্মে আসবে যারা চাকরি করেন না বর্তমানে চাকরি কত নানা রকমের জটিলতা বা প্রতিবন্ধকতার মধ্যে বর্তমানে রয়েছেন আমি মনে করি তাদের সেই সকল প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে বা কোথাও যেন গিয়ে প্রতিবন্ধকতাকে এড়িয়ে আমরা কিন্তু পজিটিভ দিশার দিকে যেতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই এর সাথে সাথে বলি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কর্মের সাথে সেটা চাকরি হোক ব্যবসা হোক সেলফ প্রফেশান হোক জুন মাসের পয়লা তারিখ মঙ্গলের সঞ্চার আপনার দশমভাবে দশমপতির দশমে অবস্থান কর্মজীবনটাকে কিন্তু একটা ঐশী মাত্রা দিতে পারে এবং এখানে একটা কথা খুব স্পষ্ট আপনাদের জানাই অনেকের পিতা বিশেষ করে পিতার জীবিকা পিতার শারীরিক বিষয় পিতার অর্থনৈতিক বিষয় নিয়েও অনেকে কিন্তু ভুগছিলেন জুন মাসের প্রথম দিক থেকে আপনারা দেখবেন এই সকল বিষয় একটু একটু করে ডেভেলপমেন্ট হতে শুরু করেছে দেখুন পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট হবে কি হবে না সেটা তো সময় বলবে তবে অন্তত পক্ষে পূর্বের সময়ের পজিটিভ দিক প্রাপ্তির জায়গা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এর সাথে সাথে এটা মনে করা হয় যে টেন্থ হাউস এমন একটি জায়গা যেখানে আমরা পিতা ও মাতার কিছু অনুজের বিচার করে থাকি ডেফিনেটলি সেটা তৃতীয় অনুজ হতে পারে দ্বিতীয় অনুজ হতে পারে মূলত তৃতীয় অনুজ তো যাদের পিতা মাতার অনুজের সাথে সমস্যা যেমন ধরুন আপনার কাকার সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই আপনার মামার সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এই সঞ্চারে প্রকৃত অর্থে জুন মাস কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনারা পাবেন কর্মজীবনের ক্ষেত্রে যে থাকুক না কেন সেটা যদি চাকরি চলে যাওয়ার মতো ঘটনাও থাকে আমি মনে করি ম্যাক্সিমাম আউটপুক আপনারা পাবেন কারণ আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলি পঞ্চমপতি দশমে এটি যেমন শুভ সমন্বয় দ্বিতীয়ত ষষ্ঠপতির একাদশস্থ অবস্থান এটিও অতীব শুভ অবস্থান যার প্রভাবে দেখা যাবে চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে অনেকের প্রাইভেট সেক্টরে হতে পারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন কেন ইঞ্জিনিয়ারিং বললাম কারণ মঙ্গল হচ্ছে আপনাদের দশম ভাবের অধিপতি তাহলে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যে গ্রহরই প্রভাব থাকুক না কেন মঙ্গল গ্রহের প্রভাবকে কিন্তু আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না সেই কারণেই বললাম যে মঙ্গলের প্রভাবে আপনাদের কর্মজীবনের এনহান্সমেন্ট সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হোক সেটা ইঞ্জিন চালক বা রেলের লোকোপাইলট হিসেবে হোক বা আপনি হয়তো রেল দপ্তরের সাথে কোনোভাবে অ্যাটাচ রয়েছেন আপনি সফটওয়্যার বা মানুষ অংশের সাথে আছেন এখন প্রশ্ন হলো সফটওয়্যার কি শুধুমাত্র মঙ্গলের থেকে দেখে না মঙ্গল থেকে আমরা সেইভাবে গুরুত্ব না দিলেও একজন জাতক তিনি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবেন না তিনি মেডিকেলের দিকে যাবেন এই প্রাইমারি অবজারভেশনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একটা রেসপন্সিবল প্ল্যানেট কিন্তু যখনই বিষয়টা মানসাংশ অর্থাৎ সফটওয়্যার রিলেটেড হয় সেখানে মঙ্গলের থেকে অন্যান্য প্ল্যানেটগুলির গুরুত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে যারা সফটওয়্যার রিলেটেড কাজ করেন বিশেষ করে অশ্লিষ নক্ষত্রের অনেকেই আছেন তারা চাকরি করেন কিন্তু সফটওয়্যার রিলেটেড এবং তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে আপনার আমার মনে হয় যে এই মাসটিতে অনেকেই লক্ষ্য করবেন চাকরি পরিবর্তনের সুযোগ আসবে যে সুযোগের অপেক্ষা হয়তো আপনি গত এক বছর ধরে করছেন গত ছমাস ধরে করছেন গত দেড় বছর ধরে করছেন কিন্তু তারপরেও এখানে গিয়ে আপনি দেখলেন সেই ধরনের একটা ভাইবস পেলেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আন্তর্জাতিক কিছু সম্মান প্রাপ্তির সম্ভাবনা কর্কটের বাড়তে পারে এখন প্রশ্ন হলো কি সোর্সে আন্তর্জাতিক সম্মান আসবে সেটা আপনার কর্মের কারণে হতে পারে অনেক কর্কট রাশি জাতক জাতিকারা তারা বর্তমানে বিদেশে কর্মরত বা সিম্পল ভাষায় বললে তারা পোস্ট ডক্ট করছেন তাহলে যারা এই ধরনের বিষয়ে আছেন তারা চেষ্টা করছেন নিজের কিছু পাবলিকেশান করতে এবং পাবলিকেশান করার জন্য যে সুযোগ এবং সামর্থ্য প্রয়োজন উভয়ই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাহলে সেই জায়গায় গিয়ে আপনি কিছু আন্তর্জাতিক সম্মান পেতে পারেন কিছু শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের থেকে আপনার কিছু সম্মান আসতে পারে এবং আরেকটা কথা বলি কর্কটের মধ্যে অনেকেই আছেন তারা অ্যাক্টিভলি রাখ রাজনীতির সাথে যুক্ত আছে তাহলে রাজনীতির সাথে যারা সংযুক্ত আছেন রাজনীতিটাকে প্রেফার করছেন জীবনের নিশ্চিতভাবেই প্রফেশন হিসেবে বা প্যাশন হিসেবে তাদের ক্ষেত্রে অগ্রগতির জায়গা এক কথাই বলবো ডেফিনেটলি আছে টেন্থ হাউস কিন্তু রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল হাউজের উপর ডিপেন্ড করেও আমরা অনেক প্রেডিকশন করার চেষ্টা করতে পারি তবে এক কথাই সিঙ্গেল হাউজ ইজ নট রেসপন্সিবল ফর অল দ্য ইভেন্ট আচ্ছা এবার আমরা যে বিষয়টা বুঝবো দেখুন বিগত দিনে আমরা কি দেখলাম আপনার আয়টা কমলো। ব্যয়ের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বিদ্যা উপার্জিত ধন দেখুন আজকে আপনি ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করছেন আপনি মেডিকেল পড়ছেন আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ছেন আপনি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছেন আপনি যে কোনো ধরনের তদ্ত্রীয় প্রফেশনাল বা বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত আছেন তার মূলত একটা লক্ষ্য আছে কী লক্ষ্য আপনি বিদ্যাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে উপার্জনের সাথে যুক্ত হতে চান কিন্তু বিগত দিনে আপনি নিজেই আমাকে হয়তো বলবেন যে আপনার এই এক্সপিরিয়েন্সটা ভালো নয় কোন এক্সপিরিয়েন্স ভালো নয় আপনি আই ঠিক করে করতে পারেননি আপনার যেমন ডিগ্রিটা অ্যাচিভ হয়েছে অ্যান্ড দ্যাট ইজ ফাইন সেটা নিশ্চিতভাবে খুব ভালো কিন্তু ডিগ্রি অনুসারে যে ফল প্রাপ্তি হওয়ার কথা ছিল সত্যি কথা বলুন তো সেটা কি হয়েছে এখনো পর্যন্ত হয়নি তাহলে এখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় মনে করি যাদের এই ডিগ্রি অনুসারে ফল লাভ হয়নি যারা ক্যাম্পাসিংয়ে বসেছেন বটে কিন্তু ভালো জব পাননি অন্তত আপনার কোয়ালিটি অনুসারে ধারে কাছেও জব পাননি তাদের ক্ষেত্রে শুভ প্রভাব প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি অনেকেই যানবাহন লাভের চেষ্টা করেছিলেন যে একটা গাড়ি কিনতে হবে কারণ এভাবে হয় না তাদের ক্ষেত্রে গাড়িও ক্রয় করা যায়নি কিংবা যে বা যারা চেষ্টা করেছেন একটা স্থায়ী বাড়ি তৈরি করার জন্য একটা স্থায়ী আস্তানা তৈরি করার জন্য সেখানেও আপনি দেখলেন প্রতিবন্ধকতা হ্যাঁ কিনেছেন আপনি ক্রয় করেছেন সেটা অনুসারে চলার চেষ্টা করেছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেটা আপনি হাতেই পাননি এখনো পর্যন্ত এখন হয়তো লিটিগেশনের বিষয়টা রয়েছে এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবে আসবে বলে আমি মনে করছি এবং দেখুন একাদশ থেকে কিন্তু শুধুমাত্র এই অর্থ সফলতা এটা দেখা হয় না বুদ্ধির প্রকাশ এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়া এই বিষয়টাও আমরা ভাব থেকে পর্যালোচনা করি তাহলে আমি মনে করি বুদ্ধির প্রকাশ সঠিক প্রকাশ এবং তার থেকে ভালো কিছু প্রাপ্তির জায়গা থাকবে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে আমরা কিন্তু ইলেভেন থেকে বিচার করতে পারি তাহলে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখন যে প্ল্যানেট আপনাদেরকে অতীব মাত্রায় সহায়তা করবেন তিনি হলেন দেবগুরু বৃহস্পতি তাহলে এটা নিয়েও কোনো ডাউট আমার নেই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের সহযোগিতা করবেন বা আপনার আশা আকাঙ্ক্ষা হয়তো দেখুন সব আশা আকাঙ্ক্ষা তো পূরণ হবে না বা আপনি যদি মনে করেন রাতারাতি একটা তাজমহল আপনার গার্লফ্রেন্ডের জন্য বানাবেন সেটা কি সম্ভব পূরণ করা কিন্তু হ্যাঁ যেগুলো বাস্তব অতি বাস্তব এবং আপনি চেষ্টা করছেন হওয়ার কথা ছিল কোনো কারণবশত হয়নি সেটা আপনার জন্মছকের কোনো একটি বিশেষ সংযোগ আপনার জীবনে পথ চলা যেটা হয়তো সঠিক মার্গে ছিল না কোনো একটি রিজন সেটি জ্ঞাত হোক কিংবা অজ্ঞাত হোক যে রিজনের জন্য আপনি আপনার উইশটাকে আপনার আশাটাকে আপনার আশাঙ্ক আপনার আকাঙ্ক্ষাটাকে কমপ্লিট করতে পারেননি পূর্ণ করতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনার পরিচিত বন্ধুবর্গের দের সাথেও সম্পর্ক খারাপ হয়েছে তো যে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারেননি রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম এসেছে আপনার পরিচিত বন্ধু বান্ধব তাদের সাথে আপনার একটা সকল দূরত্ব তৈরি হয়েছে আপনি যদি মনে করেন বা আমি একটা কথা আপনাদের বলি এই যে দূরত্ব যাদের তৈরি হয়েছে এই দূরত্ব নিয়ে যারা খুব চিন্তিত এবং ডেফিনেটলি আপনি চেষ্টা করছেন আপনার দূরত্বকে কমানোর কে চায় না যে দূরত্ব কমুক কে চায় যে সম্পর্ক নেগেটিভভাবে তো নেগেটিভভাবেই থাকুক সবাই চায় যে সম্পর্ক ভালো থাকুক অন্তত কিছু কিছু সময় জীবনে কিছু সম্পর্ক হয় একটা সঠিক মোড়ে এসে আমাদেরকে হয়তো থেমে যেতে হয় কিন্তু কেউ চায় না সম্পর্ক খারাপভাবে ভাবে শেষ হোক বা সম্পর্ক শেষই হোক তবে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি দেখুন বিনা কারণে আপনাদের আশা দেওয়ার মতো ব্যক্তি আমি নই বারচার কি বলছে সেটা অবশ্যই বিচার্য তবে জ্যোতিষশাস্ত্রের গোচর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে আমি মনে করি কারণ আপনারা অনেকেই রিলেট করতে পারবেন তেইশ থেকে যে মেন্টাল প্রেশারটা শুরু হয়েছে এখনও কমেনি আমি যদি ভুল হয় আমাকে কমেন্টে জানান যে তেইশ থেকেই আপনার প্র্যাকটিক্যালি মানসিক চাপটা শুরু হয়েছে কিনা এবং সেই চাপটা এতটাই ট্রিমিন্ডাস একটা সময় আপনি সঠিকভাবে নিদ্রা বা যেটাকে আমরা বলি ফোর্থ জনিত ফল সুখ নিদ্রা লাভ সেটাও আপনি করতে পারেন কিন্তু এখন গিয়ে যে পজিশন আপনার তৈরি হয়েছে যেখানে আপনি চাইছেন যে আপনার সম্পর্কটা ঠিক হোক কারণ এভাবে অন্তত আর চাই হোক সম্পর্ককে কন্টিনিউ করা যায় না কারণ যোগাযোগ নেই কমিউনিকেশন নেই আপনি ব্লক লিস্টে আছেন সে ব্লক লিস্টে আছে এবং আমি তো মাঝে মাঝে অবাক হই যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে ব্লক এই পর্যন্ত ঠিক ছিল মোবাইল নাম্বারে ব্লক এই পর্যন্ত ঠিক ছিল অনেকে তো ফোনপে গুগল পেতে ব্লক করে রাখেন যাতে কন্ট্যাক্ট করতে না পারে যাই হোক এখন আমি গিয়ে যেটা মনে করছি যে এই ধরনের বিষয়ে সম্পর্কজনিত বিষয়ে ইম্প্রুভমেন্ট হবে তবে লেগে থাকতে হবে যাতে বিষয়টাকে ঠিক করা যায় কেন বললাম তার কারণ শনির দৃষ্টি পঞ্চম পতির উপরে থাকছে আর আপনি জানেন যে শনি মানেই বিলম্ব একটু লেট হওয়া সো এই লেট হওয়ার টেন্ডেন্সি থাকার কারণে আমি মনে করি যে আপনি যদি আপনার ধৈর্য শক্তিটাকে রাখতে পারেন জুন মাসেই হয়তো পজিটিভ একটা ফাইভস রিগার্ডিং রিলেশনশিপ রিগার্ডিং এনি টাইপ অফ বন্ডিং এটা কিন্তু ঠিক করতে পারবেন বা সংযোগ দেখতে পাচ্ছি আপনাদের এবার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বলি আপনারা প্রত্যেকেই জানেন যে সন্তান বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমি মনে করি আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু সমস্যা যেটা সেটা হলো কাদের জন্মছকের পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করব নারীদের না পুরুষের নারীর জন্মছকে পঞ্চম ভাব থেকেই আমরা সন্তান বিচার করি তেমনি পুরুষের জন্মছকের পঞ্চম ভাব নয় একাদশ ভাব থেকেও সন্তান বিচার করা উচিত কারণ সপ্তম যদি হয় স্ত্রী তাহলে সপ্তমের পঞ্চম হচ্ছে একাদশ ভাব পত্নীর গর্ভ বা পত্নীর বুদ্ধি বা ইষ্ট সিদ্ধির জায়গা সো আমি মনে করি সেই জায়গার অনুসারে এখানে যাদের সন্তান আছে নারী হোক বা পুরুষ হোক যেহেতু পঞ্চম থেকে তার সপ্তমতম দৃষ্টি নিশ্চিতভাবে একাদশে থাকে বা একাদশ থেকে পঞ্চম সপ্তমতম দৃষ্টি পঞ্চমে থাকবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু আর মূলত পুরুষের যেমন সন্তান ভাগ্যটা এখন একটু বেটার হবে যারা আইভিএফ করেছেন বিভিন্ন রকমের প্রসেস এর মধ্যে দিয়ে কন্টিনিউ করেছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আপনার স্ত্রী বা আপনার স্বামী তাদের অনুজ তাদের সাথে যদি আপনার ঝামেলা থেকে থাকে মানে শ্যালকের সাথে আপনার দেবরের সাথে যদি একটু সমস্যা চলে থাকে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা নিশ্চিতভাবেই থাকবে চিন্তা করার একদমই দরকার নেই এটি একটি শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে রাশিটি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বলি মোটামুটি তারিখ পর্যন্ত আত্মীয় নিয়ে সমস্যা নেই বা ব্যয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও খুব চিন্তা আসবে বলে মনে করছি না তবে চোদ্দ তারিখের পর কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে যার মধ্যে পত্নীর রোগ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এই সময়ে আপনার মেডিকেল এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদিও বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই সংযোগটি শুভ তবে এই সময় নিজের ক্রোধ কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিষয়ে আমাদেরকে থাকতে হবে অনেক বেশি সচেতন এই সময় খেয়াল করবেন যারা ল লিটিগেশনে জড়িয়েছেন কর্কটের তাদের এই আদালত আইন এই সংক্রান্ত বিষয় থেকে কোনো নোটিশ আসতে পারে সেটির অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা ইমিডিয়েট বেসিসে নেওয়ার পরামর্শই আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি এবং যারা যেতে চাইছেন বিদেশে বিদেশে যাওয়ার জন্য তো আমরা মূলত কারণ মাধ্যমে যাই যাদের আমরা মধ্যস্থতাকারী বলি তাহলে যারা মধ্যস্থতাকারী ইত্যাদি ইত্যাদি ব্যক্তিবর্গের মাধ্যমে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে মন্ত্রিসভায় যাদের আসন আছে বর্তমানে মন্ত্রী তাদের ক্ষেত্রে সময়টা ভালো কর্কটের প্রফেশন হিসেবে আমি মনে করি যারা সামরিক বাহিনীতে আছেন শাসন ব্যবস্থার সাথে সংযুক্ত রয়েছেন যারা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে যুক্ত মানে শাসনের সাথে যারা যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে দমকলের সাথে যে কোনো ধরনের চা বাগান থেকে শুরু করে আরত ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যে কোনো কলকারখানার সাথে যারা যুক্ত যারা যুক্ত রয়েছেন পার্লারের সাথে বাট অ্যাজ এ বারবার আপনি কাজ করেন তাদের ক্ষেত্রে এবং নিশ্চিতভাবে লৌহ ইস্পাত ইত্যাদি ইত্যাদি জনিত শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা পশু মাংস সেল করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা ধনাত্মক হয় সেলফ প্রফেশানের ক্ষেত্রেও আমরা এই সময়টা পজিটিভই মনে করছি তবে সব সেলফ প্রফেশনের নয় মূলত সেলফ প্রফেশান হিসেবে অনলাইন মাধ্যম ফ্রিল্যান্সিং আহ শেয়ার মার্কেট ভালো যাবে শেয়ার মার্কেটের জায়গাটা একটু বেটার হবে এবং তদগত্রীয় ভাবে যারা লেখালেখি করেন লেখালেখি করেন বলতে একদম বইপত্র পত্র লেখেন বা বিশেষ করে যারা গদ্য ধরনের বিষয়ের সাথে সংযুক্ত তাদের সময়কালটা বেটার যাওয়ার কথা পরিশেষে একটা কথা বলি আমরা মোটামুটি কর্মজীবন আলোচনা করলাম আমরা সম্পর্ক আলোচনা করলাম সন্তান ভাগ্য আলোচনা করলাম এডুকেশানের ক্ষেত্রে এবং প্রপার্টির ক্ষেত্রেও শুভ প্রভাব লাভের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছে এটা নিয়েও যে খুব একটা চিন্তা আছে বা দুর্ভাবনা দুশ্চিন্তা প্রকাশ করছি তা কিন্তু একদমই নয় উপরন্তু মনে করি এডুকেশানের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কোনো শাস্ত্র সাহিত্যগুলো সংক্রান্ত বিষয়ে দক্ষতা বিকাশ ঘটবে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে মেডিকেল ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে কর্কটে কর্কট রাশির ক্ষেত্রে একটাই আমার পরামর্শ সেটা বৈবাহিক জীবন সম্পর্কে কিছু সমস্যা মিটবে সব নয় চট জলদি ডিসিশন না নেওয়াই ভালো অপরের দ্বারা পরিচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা আপনার জন্যও ক্ষতিকারক এবং আপনার জীবনের জন্যও ক্ষতিকারক আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল জুনের বোনাস রাশি অবশ্যই আসবে দেখার চেষ্টা করবেন আর একটু বেশি ভালো থাকবে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ